অনুচ্ছেদ খাবার তৈরিকরণ পদ্ধতি। খাবার তৈরিকরণ পদ্ধতি বলতে খাবার রান্না করার ধারাকে বোঝায়। আমাদের দেশের লোকজন বিভিন্ন প্রকার খাবার যেমন ভাত, মাছ, ডাল, মিষ্টি ইত্যাদি উপভোগ করে। ভাত আমাদের প্রধান খাবার, এটা সবজি, তরকারি, ডাঁটার ঝোল, মাছ ও মাংসের সাথে পরিবেশন করা হয়। মাছ প্রোটিনের প্রধান উৎস। আমাদের মিঠা পানির মাছ রয়েছে, বিভিন্ন প্রকার মাছ ও ইলিশ বাংলাদেশের লোকজনের কাছে খুবই জনপ্রিয়। লোকজন মিষ্টিও পছন্দ করে। মহিলারা বিভিন্ন প্রকার পিঠা ও মিষ্টি তৈরি করে। মানুষ তাদের অতিথিদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করে। মিষ্টি দুধ থেকে তৈরি করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। খাবার তৈরি করা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।